শনিবার রাতে কল্যাণপুরের দাড়িকাপুরে দিলীপ শুক্ল দাস নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে জোর তর্চা। এ মৃত্যু কোনো রাজনৈতিক নয়, বরং পারিবারিক বিবাদের জেরে আক্রান্ত হয়ে পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় জিবিপি হাসপাতালে প্রাণ হারান দিলীপ শুক্ল দাস। রবিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে এমনটাই সাফ জানিয়েছেন খোয়াই জেলার পুলিশ সুপার। তিনি বলেন, এই ঘটনা দুই পরিবারের মধ্যে একটি বিবাদ মাত্র এবং এর জেরেই হয় দিলীপ শুক্ল দাসের উপর আক্রমণ। পরবর্তী সময় আহত দিলীপ শুক্ল দাসকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা এবং পরে তাঁকে জিবিপি হাসপাতালেও পাঠানো হয় এবং অবশেষে চিকিৎসাধীন অবস্থায় জিবিপিতে প্রাণ হারান তিনি। এই ঘটনায় পুলিশ কৃষ্ণকমল দাসকে ইতিমধ্যে আটক করেছে, সেই সঙ্গে তদন্ত এখনো চলছে বলেও জানিয়েছেন খোয়াই জেলা পুলিশ সুপার। এটা পারিবারিক ঝামেলা দুই প্রতিবেশীর মধ্যে, তো এটা নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে এবং ঝগড়াতে যা হয় একটু মারামারি স্কাফলিং এই টাইপের ঘটনা হয়েছে। তো এর মধ্যে একজন ইনজুর হয়েছে, তার নাম হলো দিলীপ শুক্ল দাস, এবং তাকে রাত্রিবেলাতেই খোয়াই জেলা হসপিটালে শিফট করা হয়েছে এবং সেখান থেকে জিবি হসপিটালে পাঠানো হয়েছে। কিন্তু চিকিৎসারত অবস্থায় লোকটা আজকে মারা গেছে। তো এটা টোটালি এটা নিজস্ব পারিবারিক বিষয়, তবে প্রাইমারিসিতে ইনভেস্টিগেশনে প্রাথমিক তদন্তে যা বেরিয়ে এসছে, তবে আমরা একজনকে অলরেডি অ্যারেস্ট করেছি। এই কেস কানেকশনের যে প্রিন্সিপাল এপি, তাকে অলরেডি ডিটেল মানে আটক করা হয়েছে তাকে। বাকি আমরা বাকি আসামি যদি আর কেউ আসে কি না ইনভলভ, সেটা তদন্ত চলছে এবং পরবর্তী লিগাল অ্যাকশন তাদের বিরুদ্ধেও কেউ যদি থেকে থাকে ইনভলভ, তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এগুলি মূলত দুই পরিবারের ঝগড়া, দুই প্রতিবেশীর ঝগড়া। এখন কেউ কেউ হয়তো চেষ্টা করছে, কিন্তু আসলে এটা মূল ঘটনা হলো দুই প্রতিবেশীর ঝগড়া। অন্যদিকে দিলীপ শুক্ল দাসের মৃত্যুকে ঘিরে নানাভাবে একাংশ রাজনৈতিক দল নিজেদের মতো করে রং দিতে চাইছে, এমনটাই গুঞ্জন রাজ্য রাজনীতিতে। কিন্তু এই ঘটনায় খোয়াই পুলিশ সুপার সাফ জানিয়েছেন, এই ঘটনা কোনো রাজনৈতিক হিংসা নয়, বরং পারিবারিক বিবাদের জেরে প্রাণ গেছে দিলীপ শুক্ল দাসের। পুলিশি তদন্ত চলছে এখনও, আশা করা যাচ্ছে পুলিশি তদন্তেই ধীরে ধীরে বেরিয়ে আসবে গোটা সত্যতাটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।